বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দেশবাসীর প্রত্যাশাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর্যুপুরি আহ্বানকে উপেক্ষা করে, দেশের সকল বিরোধী রাজনৈতিক দলের দাবির প্রতি কোনো তোয়াক্কা না করে, ক্ষমতায় থেকে একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার হরণের জন্য মেরুদণ্ডহীন ও পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তা আমরা প্রত্যাখ্যান করছি। নির্বাচনকালীন সরকারের ব্যাপারে রাজনৈতিক সমঝোতা না হওয়া পর্যন্ত আমরা এই তফসিল স্থগিত রাখার দাবি জানাচ্ছি। নির্বাচনের নামে প্রতিদ্বন্দ্বিতাহীন এই প্রহসনের আয়োজন চরম কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় বহন করে। দেশবাসীর প্রত্যাশার আলোকে সকল দলের অংশগ্রহণে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাই। আমরা অর্থবহ নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচনের নামে কোনো প্রহসনে বিএনপি, আঠারো জোট ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ করবে না। আমরা নির্বাচনের নামে প্রহসন আয়োজনের কোনো প্রক্রিয়ায় কোনো রকম অংশ না নেওয়ার জন্য দেশবাসী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রহসনের নির্বাচন প্রক্রিয়া একতরফাভাবে শুরু হওয়ায় আমাদের আন্দোলন নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। এই আন্দোলনের প্রাথমিক ধাপে আগামীকাল মঙ্গলবার ভোর 6টা থেকে বৃহস্পতিবার ভোর 6টা পর্যন্ত সারা দেশে 48 ঘন্টার রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধ কর্মসূচি আমরা 800 দলের পক্ষ থেকে ঘোষণা করছি। সকলকে কষ্ট করে এই কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। পরবর্তী কর্মসূচি পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।